আসসালামু আলাইকুম, হাজির হলাম আমার নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের যাত্রা হাসাইগাড়ি বিল। বগুড়া থেকে প্রায় 65 কিলোমিটার দূরত্ব হাসাইগাড়ি বিল। আজকেও আমরা যাচ্ছি বগুড়া বিএমসি অর্থাৎ বগুড়া মোটরসাইক্লিস্টের সঙ্গে। ওরা সময় দিয়েছিল বিকাল 3টা, 3টার মধ্যে বগুড়া চারমাথা থেকে রওনা দিবে একসঙ্গে। আমরা বের হয়েছি প্রায় 2:50, কিন্তু হয়তো বা ওরা যেতে যেতে আরও 15-20 মিনিট লেট হতে পারে। বগুড়ার তিন মাথা এখান থেকে একটা ফ্লাইওভারে কাজ চলতেছে। এই জায়গায় অত্যন্ত জ্যাম লেগে থাকে সবসময়, তো ফ্লাইওভারে কাজ শেষ হলে আশা করা যায় জ্যামটা শেষ হয়ে যাবে। এখানে যেহেতু একটি রেলের গেট রয়েছে, এই জন্যে এখানে এখন একটু জ্যাম লেগে থাকে। কাজ শেষ হয়ে গেলে আশা করি যাতায়াতটা আরও ভালো হবে। তো এখানে চার মাথায় আকবরিয়ার সামনে থাকার কথা, ওখান থেকে সবাই রওনা দিবে। মেহেরা পাম্পের থেকে তেল নিব, কিন্তু রাস্তাটা আসলে 6 লেন হওয়ার কারণে এদিক দিয়ে বন্ধ হয়ে গেছে। আমার ওই ফ্লাইওভারের নিচ দিয়ে যেতে হবে তেল নিতে। বগুড়ার মধ্যে যে কটা পাম্প রয়েছে সে কয়টি পাম্পের মধ্যে এই পাম্পটার তেল মোটামুটি ভালো। মোটরসাইকেলওয়ালারা এবং অন্যান্য যে সমস্ত যানবাহন রয়েছে যারা পেট্রোল অফেন নেয়, তারা এই জায়গা থেকেই মোটামুটি তেল নেয়। এছাড়াও আরও একটি ফিলিং স্টেশন রয়েছে, বগুড়া ফিলিং স্টেশন, ওই জায়গার তেলও মোটামুটি ভালো। আসসালামু আলাইকুম, আমি ওখানে দাঁড়ায় আছি। ও আকবরের দুইটা আমি মনে করছি ওইটা ওইটার ধরে। ও না 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 না, আমি তো যে গত শুক্রবার ইয়েতে গেছিলাম, অন্য দিয়ে দিলাম হাসাই গাড়ির উদ্দেশ্যে। তো ওরা আসতেই মনে হয় একটু লেট করছে, আমি ভুল লোকেশন পেয়েছিলাম। আকবরিয়ার কাছে দাঁড়ানোর কথা, তো আমি দাঁড়িয়েছি আকবরিয়া কনফেকশনারি, আসলে আকবরিয়া হোটেলের সামনে দাঁড়াইতে হবে, এই জন্যে কনফিউশন ছিল। তো যাই হোক, আমরা এখন রওনা দিয়ে দিচ্ছি। প্রায় 15-20টা মোটরসাইকেলে যাচ্ছি। বগুড়া বিমানবন্দর, এই বিমানবন্দরটা অনেক দিন আগেই করা হয়েছে, সরকার উদ্যোগ নিয়েছিল এই বিমানবন্দর করার। তো হয়েছিল, কিন্তু অদৃশ্য কোনো কারণে এই বিমানবন্দরটা আসলে চলে গেছে বাংলাদেশ বিমান বাহিনীর হাতে। এখানে প্রশিক্ষণ বিমান উড়ায়। তো আমাদের দীর্ঘদিনের দাবি বগুড়াতে একটা আন্তর্জাতিক বিমানবন্দর হবে, তো সেটা অনেক দিন ধরেই আসলে এখানকার নেতাকর্মীরা দাবি জানিয়ে আসছিল। তো এর আগে কিছুদিন আগে ঢাকা থেকে একটা প্রতিনিধি দলও এসেছে বগুড়া বিমানবন্দর করার জায়গা আবার পুনর্বিবেচনা করার জন্য। আমরা আশা করি যে অচিরে এই বিমানবন্দরটা হবে। পেট্রোল পাম্পে আসলে
তেল নেওয়ার জন্য দাঁড়ানো হয়েছিল, এখন তেল না হয়ে সব রওনা দিয়ে দিয়েছে। আমি আগে তেল নিয়ে রাখছিলাম। গত শুক্রবারেও আমরা একটা ট্যুর দিয়েছিলাম, সেটা হচ্ছে শাহজাদপুরের রেশম বাড়ি। তো সেদিন আসলে সকালের প্রোগ্রাম ছিল, তো অনেকেই ঘুম থেকে উঠতে পারেনি, যেতে পারেনি। আমরা চারটা মোটর সাইকেল গিয়েছিলাম সেদিন। এখন তো রেশম বাড়িতে অনেক পানি, এখানে আসলে দেখার কিছুই নাই। দুপচাচিয়া উপজেলা পার হচ্ছি আমরা। দুপচাচিয়া বগুড়া থেকে প্রায় 17 কিলোমিটার দূর। আমাদের একটু আসলে লেটেই রওনা দেওয়া হয়ে গেছে, আর অনেকগুলো বাইক যদি একসঙ্গে যেতে চায় তাহলে আসলে সব সময় একসঙ্গে যে সময় দেওয়া হয়েছে সেই সময় হয় না, কারণ এক একজন এক এক সময় আসে, ওই জন্য একটু লেট হয়ে গেছে। যেহেতু বগুড়া থেকে নওগাঁ প্রায় 55 কিলোমিটার এবং হাসাইগাড়ি বিল আরেকটু দূর, সেখান থেকে আবার মান্দা ফেরিঘাটে আসবে, এসে ওখানে কালাই রুটি খাবে, এই জন্য একটু লেটও হতে পারে, যার কারণে আর একটু আগে আগে আসা হচ্ছে। এটাই বগুড়ার শেষ উপজেলা। আদমদিঘির শেষ হচ্ছে সান্তাহার। সান্তাহার হচ্ছে একটা রেল জংশন, এটা একটা প্রসিদ্ধ রেল জংশন। উত্তরাঞ্চলের যত ট্রেন যায় সেটা এই সান্তাহারের উপর দিয়ে যায়। আমরা নওগাঁ বাইপাসে চলে এসেছি, এটা এদিকে এই রাস্তাটা সান্তাহার রেল স্টেশনের দিকে চলে গেছে। তো সিরাজগঞ্জ থেকে বগুড়াতে একটা রেল লাইনের কথা অনেকদিন ধরেই আসলে সরকারের পরিকল্পনায় ছিল, তো সেটা বাস্তবায়ন হওয়ার জন্য বর্তমানে সম্ভবত জমি অধিগ্রহণের কাজ চলতেছে, কিন্তু বর্তমান সময়ে আসলে বৈশ্বিক ডলারের রেট বেড়ে যাওয়ার কারণে অনেক কিছুতেই আসলে সরকার নিয়ন্ত্রণ আরোপ করেছে, এই জন্যে কিছু কিছু প্রজেক্ট, মেগা প্রজেক্টও বর্তমানে বন্ধ রয়েছে। সিরাজগঞ্জ বগুড়ার যদি রেল লাইনটা আসলে সম্পূর্ণ হয় তাহলে আমাদের জন্য অনেক ভালো হবে এবং ঢাকার সঙ্গে আমাদের যাতায়াত ব্যবস্থা অনেক উন্নত হবে। রেল ট্র্যাক এর লাইনটা এসেছে পার্বতীপুর দিনাজপুরের এদিক থেকে, এদিকে হচ্ছে নাটোর ঈশ্বরদী হয়ে ঢাকার দিকে গেছে। এটা হচ্ছে বশীপুর মোড়। এখান থেকে আবার ডান দিকে নওগাঁর বাইপাসের দিকে রাস্তাটা গেছে, তো ডান দিকে যাবো না আমরা, সোজাই যাব। আদমদিঘি উপজেলা থেকে আর একটু সামান্য গেলেই নওগাঁ জেলা। বাঁ দিকে হচ্ছে রানীনগর সান্তাহার পৌরসভার রাস্তা, আর ডান দিকে হচ্ছে নওগাঁ, হচ্ছে নওগাঁ শহরের রাস্তা। আমরা নওগাঁ শহরের মধ্যে ঢুকে গেছি। নওগাঁ শহর আসলে তেমন কোনো বড় শহর না, এটা একটা ছোট শহর। এর আগে আমি অনেকবার এসেছি নওগাঁ শহরে, পাখি কেনার জন্য এসেছিলাম, সেটা হচ্ছে কাকাতুয়া কেনার জন্যে। তারপরে এখান থেকে আমরা নওগাঁ নিয়ামতপুরের ভুগুডাঙ্গায় গিয়েছিলাম। ভুগুডাঙ্গায় গিয়ে এক ভদ্রলোক
অনেকগুলো ফলের গাছ লাগিয়েছিল, সেটাই এখন বড় হয়েছে। ওখানে এখন অনেক পর্যটক আছে, সেটা দেখার জন্য যায়। আমিও গিয়েছিলাম, তখন অবশ্য মোটরসাইকেল নিয়ে যাইনি, তখন গিয়েছিলাম আমার গাড়ি নিয়ে গিয়েছিলাম। মোটরসাইকেল নিয়ে আমরা নওগাঁর আরও বিভিন্ন জায়গায় ঘুরেছি, সেটা হচ্ছে আলতাদিঘি গিয়েছিলাম, তারপরে পাহাড়পুর গিয়েছিলাম। অনেকে জামে আটকা পড়ে গেছে, তো এদিকে আবার আকাশও খারাপ, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, এখানে অনেক বাতাসও হচ্ছে। আকাশের পরিস্থিতি অনেক খারাপ, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। যতটুকু মনে হয় সামনে মনে হয় এই হাসাই গাড়ি, যে বিলের কথা বলতেছে ওই হাসাই গাড়ির বিল না, এখানে তো আসলে বিলের পানি দেখা যায় না, কিন্তু বাতাস প্রচণ্ড প্রচণ্ড বাতাস বচ্ছে, সম্ভবত এটাই বিল, কিন্তু বিলে তো আসলে পানি দেখি না। সামনে মনে হয় আর একটু যেতে হবে, এদিকে তো আসলে প্রচণ্ড বাতাস, ঠান্ডা বাতাস, সম্ভবত বৃষ্টি হচ্ছে কোথাও। দেখেন কীরকম বাতাস। কিন্তু এখানে আর একটা বিপদ আছে, যদি বৃষ্টি হয় তাহলে তো আমরা পুরাই ভিজে যাব, এখানে দাঁড়ানোর মতনও কোনো জায়গা নাই যে দাঁড়াবো কোথাও। এখানে খুব বাতাস হচ্ছে, সম্ভবত ঝড় হবে, ঝড়ের এই তো এই সময় তো আসলে ঝড়ের সময় না, কিন্তু তারপরেও অনেক বেশি বাতাস হচ্ছে, আসলে গরম পড়ছে অনেক। এটা হচ্ছে দুবলাহাটি রাজবাড়ি, অনেক পুরাতন আমলের একটা জায়গা। এটা প্রায় ধ্বংসস্তূপ এই দুবলাহাটি জমিদার বাড়ি। দুবলাহাটি রাজবাড়ি প্রায় 200 বছরের প্রাচীন স্থাপনা, এবং তৎকালীন জমিদার রাজা হরনাথ রায় চৌধুরীর সময় এই বাড়িটির ব্যাপক উন্নতি সাধিত হয়। দুবলাহাটি জমিদারি ছিল সিলেট, দিনাজপুর, পাবনা, বগুড়া, রংপুর ও ভারতের কিছু অংশে। 5 একর এলাকা জুড়ে বিশাল এই প্রাসাদ, আর প্রাসাদের বাইরে ছিল দীঘি, মন্দির, স্কুল, দাতব্য চিকিৎসালয়, 16 চাকার রথ সহ বিভিন্ন স্থাপনা। রাজপ্রাসাদের সামনে রোমান স্টাইলের বড় বড় পিলারগুলো রাজাদের রুচির পরিচয় বহন করত। ধুলভাটি রাজপ্রাসাদে প্রায় 350 ঘর ছিল, তার ছিল 7টি আঙ্গিনা। প্রাসাদের ভিতর কোনটি 3তলা আবার কোনটি 4তলা ছিল। একটি গোল্ডেন সিলভার ও একটি আইভরি সিলভারের তৈরি সিংহাসন ছিল, ব্রিটিশরা সিংহাসন দুটি নিয়ে যায়। ১৮৬৪ সালে রাজ পরিবারের উদ্যোগে একটি স্কুল স্থাপনা করা হয়, পরবর্তীতে স্কুলটির নামকরণ হয় রাজা হরনাথ উচ্চ বিদ্যালয়। দুবলাহাটি জমিদার বাড়ি থেকে আমরা এখন যাচ্ছি হাসাই গাড়ি। দুবলাহাটি জমিদার বাড়িতে একটু ড্রোন শট নিলাম, কিন্তু আসলে সময় নাই, ওরা এখানে আসলে ফটোশ্যুট করেই সব চলে যাচ্ছে। নওগাঁর ঠিক পাশেই এই হাসাই গাড়ির অবস্থান। হাসাই গাড়িতে বর্ষার সময় পানি থাকে, এটা একটা বিল, নওগাঁর মানুষের জন্য একটা ঘোরার জায়গা। এই জায়গাটা অত্যন্ত সুন্দর।
সমস্ত লোক হাসাই গাড়ি বিলে গিয়েছিল, নওগাঁর লোকজন এদিকে আসে বিল দেখার জন্য। কিন্তু প্রবলেম আর একটা, বৃষ্টি শুরু হয়েছে। বিল সম্ভবত সামনে, এর আগে বিল ছিল না, আমি ভুল আসলে ভুল বলছি, আমি তো আসলে চিনি না, যেটা ফাঁকা দেখে সেটাকে বিল মনে হয়। এই যে সমস্ত অটো দেখতে পাচ্ছেন, এগুলি সব এই যে হাসাই গাড়ি যেটা সেখানে দেখতে এসেছিল। আরও ওদিকে দেখা যায় অনেক পর্যটককেই দেখা যায়। রাস্তা আসলে খুব একটা প্রশস্ত না, অনেক সাধনার পরে রাস্তা ফাঁকা হয়েছে। এটাই হাসাই গাড়ি বিল, আসলে দেখেই মনে হচ্ছে এই জায়গাতেই সব পর্যটক জমায়েত হয়েছে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।